তাহলে আমার প্রিয় ছাত্ররা এর আগের ক্লাসে আমি তোমাদের চোখ সম্পর্কে সবকিছুই বলে ফেলেছিলাম এবং ছবিও এঁকেছিলাম কিন্তু তোমরা বলেছো যে ছবিটা স্যার বোঝা যাচ্ছে না লাইটের রিফ্লেকশনে সম্ভবত তো আমি শুধু তোমাদের এই ক্লাসে চোখ কিভাবে আঁকবো সেটা শুধু তোমাদের বোঝাচ্ছি তো আমরা যে প্রথমটা পড়ব সেটা হচ্ছে মানুষের চোখের চিত্র অঙ্কন আজকে আমাদের বিষয় মানুষের চোখের চিহ্নিত চিত্র অঙ্কন এটা খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকে তো খুব ইম্পর্টেন্ট বারে বারে এটা আসে তো এই চোখ আঁকার জন্য প্রথমে আমরা কি করব প্রথমে আমরা একটা গোল বৃত্ত আঁকব আমি দেখো বৃত্তটা আঁকলাম একটা ধারণা করা বৃত্ত এটা তোমরা কম্পাস দিয়েও আঁকতে পারো অসুবিধা কিছু নেই এইবার আমরা এর মাঝখানের একটা দাগ দিয়ে নেব একদম মাঝখানটা এইবার বৃত্তের 5-এর 6 ভাগ রাখব আর সামনের দিকটা একটু বাড়িয়ে নেব এইটা আমাদের প্রথম যে ঘটনা প্রথম কাজ তো আমরা এবার এগুলোকে টানা দাগ দিয়ে দিই এই লাইনটাকে মিটিয়ে দিই এবার এই দাগটা আমরা দিয়ে চোখের বাইরের আমাদের লাইনটা হলো এই যে এবার আমাদের নামকরণগুলো আমরা করে নিই এই যে চোখের বাইরের যে অংশটা এই অংশটাকে আমরা বলবো হচ্ছে স্ক্লেরা যেটা আমাদের মাথার খুলির মধ্যে প্রবেশ করানো আছে জাইগোম ইথময়েড এবং স্ফেনয়েড ইথময়েড অস্থির মাঝখানে যেটা ঢোকানো আছে সেইটা চোখের এটা হলো আই বল একে আমরা বলবো আই বল বাইরের অংশটার নাম এই যে এই অংশটা এটার নাম হলো স্ক্লেরা 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 এটা হচ্ছে কি তন্তুময় এবং সাদা বর্ণের এবং শক্ত বাইরের আঘাত থেকে রক্ষা করে এর ভেতরে কে আছে এর ভেতরের যে স্তরটা আছে সেই স্তরটা 5-এর 6 ভাগ একে আমরা বলবো কোরয়েড এই অংশটা হলো কোরয়েড এখানে কি আছে এখানে বিভিন্ন রক্তের নালীগুলো আছে রক্তনালী কোষের আমাদের চোখের ভিতর যে রক্তনালীগুলো প্রবেশ করছে সেইটা আছে এটা তবে এই অংশটার নাম আমরা দিচ্ছি কি নাম দিলাম কোরয়েড এটা হলো কোরয়েড এটার নাম কোরয়েড আমরা যখন পয়েন্ট আউট করব দেখো একটা পয়েন্ট আউট করার আরেকটা পদ্ধতি আমরা একটা জায়গাতেই কিন্তু এই পয়েন্ট আউটগুলো করব মাধ্যমিকে তাহলে আমাদের কিন্তু নম্বর দেখতে ভালো লাগে এবং নম্বরটাও পেতে দিতে আমাদের সুবিধা হয় এটা হলো কোরয়েড দেখো দুটো স্তর হলো এইবার দেখো কোরয়েডের তো আমরা সবুজ করেছি কোরয়েড কিন্তু কোরয়েড ওইটুকুতে শেষ নাই কোরয়েড এই অংশে কিছুটা এগিয়ে এসেছে এই অংশে কিছুটা কোরয়েড এদিক থেকে গিয়ে এগিয়ে এসেছে একদম সমানভাবে আমি এটা নেব এইখানে আটটু এগিয়ে নিলাম একই বরাবর নেব আর দূরও এখানে এগিয়ে এসেছে এটা হলো কোরয়েড আর তার মানে সামনের দিকে কোরয়েডটা বৃদ্ধি পেয়ে যে অংশটা তৈরি করেছে তার নাম হচ্ছে সিলিয়ারি বডি এর নাম সিলিয়ারি বডি এইবার এই সিলিয়ারি বডি থেকে সামনের দিকে আরেকটা অংশ বেরিয়ে থাকে তার নাম হচ্ছে আইরিশ দেখো এদিক থেকেও যতখানি বাড়াবে এই অ্যাক্সিসের এদিক থেকেও আমরা ঠিক ততখানি ওকে বের করব এটা হচ্ছে আমাদের ক্যামেরার শাটারের মতন এ বাড়বে কমবে কতটা আলো ঢুকবে সেটা নিয়ন্ত্রিত হবে তার এটার নাম কি এটার নাম হলো আইরিশ তাহলে এবার এটা হলো স্ক্লেরা এটা হলো স্ক্লেরা তারপরে ভেতরে কোরয়েড আর এটা হলো কোরয়েডের সামনের অংশ সিলিয়ারি বডি ও আইরিশ তৈরি করেছে স্ক্লেরা দেখে নিলাম কোরয়েড দেখে নিলাম আইরিশ সিলিয়ারি বডি দেখে নিলাম এবার সবথেকে যে গুরুত্বপূর্ণ অংশ সেটি হলো হচ্ছে আমাদের রেটিনা এইখানেই আছে রড আর কোন কোষ যারা আলোক সংবেদী রড কোষে আছে রোডপসিন, আর কোন কোষে আয়োডপসিন। এরাই আমাদের ভিটামিন এ, এই কোষগুলোর পিগমেন্ট তৈরি হওয়ার জন্য কাজে লাগে এবং যেটা দিয়ে আমাদের চোখ অনুভূতি লাভ করে। এখানেই আছে স্নায়ুকোষগুলো এবং এর ভেতরের যে আলোক সংবেদী স্নায়ুকোষ এবং এর ভেতরের দিকটা আছে পিগমেন্টেড স্তর, মানে কালো রঙের পিগমেন্টযুক্ত, যাতে অতিরিক্ত আলো যেই আসবে শোষিত যাতে হয়ে যেতে পারে। এই পিগমেন্ট স্তর কালো রঙের, সে কিন্তু আবার সামনের দিকে কিছুটা আবার বেরিয়ে এগিয়েও এসেছে অতিরিক্ত আলোটা শোষণ করে নেওয়ার জন্য। তাহলে ভেতরের যে স্তরটা নীল রঙের সেটার নাম দিচ্ছি আমরা রেটিনা, সব থেকে গুরুত্বপূর্ণ অংশ রেটিনা। এইবার কি এই রেটিনার যেখানে সরাসরি যে আলো আসছে এখান দিয়ে সরাসরি, এই জায়গাটাকে আমরা বলবো পিদ বিন্দু। এইখানে সব থেকে আগে প্রতিবিম্ব তৈরি হয় এবং এখানে সব থেকে বেশি রটকোণ কোষ আছে। এই জায়গাটাকে বলবো আমরা পিদ বিন্দু, আমরা এটাকে ঘুরিয়েই নিব পিদ বিন্দু। ঠিক তেমনি এর নিচে একটি জায়গা আছে যেখান থেকে আমাদের অপটিক স্নায়ু, দ্বিতীয় নম্বর করট, মানে আমাদের করটীয় স্নায়ু অপটিক স্নায়ু এখান থেকে বের হয়েছে। সেই অপটিক স্নায়ু যেই জায়গা থেকে বের হয়েছে সেই জায়গায় কিন্তু রড আর কোন কোষ প্রায় নাই, সব স্নায়ুগুলো এখান দিয়ে গিয়ে এখান দিয়ে ঢুকে যাচ্ছে, এখানে কোনো স্নায়ুকোষ নেই। এই জায়গাকে বলা হয় অন্ধবিন্দু, এটার নাম অন্ধবিন্দু। তার মানে আমাদের রেটিনা, এখানে প্রতিবিম্ব তৈরি হবে, এখানে স্নায়ু কোষগুলো আছে, আলোক সংবেদী কোষ আছে, তারা উদ্দীপনা গ্রহণ করবে, যে আলো আসবে যে জিনিসটার ছবি আসবে তার উল্টো প্রতিবিম্ব তৈরি হবে, অসৎ প্রতিবিম্ব তৈরি হবে এবং সে প্রতিবিম্বর যে 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 রেসপন্স সিগন্যাল সেটা অ্যাকশন পটেনশিয়াল হিসেবে তৈরি হয়ে আমাদের অপটিক স্নায়ু দিয়ে আমাদের মস্তিষ্কে যাবে কোন ছবি সেটা বোঝার জন্য। তাহলে এটা আমাদের এটাই মূল কাজ, এটি হচ্ছে রেটিনা। এরপরে আমরা আসবো হচ্ছে সামনের অংশ, স্ক্লেরা। যে বাইরে কালো স্বচ্ছ শক্ত তন্তুময় সেটি কিন্তু সামনে তা নেই, এই কালো দেখাচ্ছে ঠিকই কিন্তু এ হচ্ছে স্বচ্ছ, এ হচ্ছে পুরোপুরি স্বচ্ছ। তাই জন্য এখানে কি আছে, এটা আমি পাতলা করে দেখাই, এটা খুব স্বচ্ছ অংশ। এটা যখন চোখ দান হয়, আমি আগেই বলেছি, এইটি কেটে নেওয়া হয় মৃতদেহের থেকে, এটার নাম হচ্ছে কর্নিয়া, একে বলে কর্নিয়া দান করি আমরা, চোখ দান মানে কর্নিয়া দান, কর্নিয়া। তো এবার কি, এবার হচ্ছে স্বাভাবিকভাবে চোখ থেকে চোখের জিনিস দেখবার জন্য আমাদের কি লাগবে, লেন্স লাগবে। একটা দ্বিউত্তল লেন্স আছে, ক্রিস্টালাইন দ্বিউত্তল লেন্স, এই লেন্সের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের চোখে। আমি লেন্সের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা, কারণ এই আলোকে রেটিনার মধ্যে বস্তুর প্রতিবিম্ব তৈরি করে দিচ্ছে দ্বিউত্তল লেন্স। এবং এই লেন্স দুটো, লেন্সটা একটাই লেন্স থাকে, আমাদের এর সাথে, আমি লেন্সটাকে একটু পিছিয়ে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, একটু পিছিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের সিলিয়ারি বডি, এখান থেকে কতগুলো তন্তু উৎপন্ন হয়েছে, সাসপেন্সরি লিগামেন্ট, সে লেন্সকে ধরে রেখেছে। তো এখান থেকে যখন বস্তু কোনো আলোকরশ্মি আসবে লেন্সে পড়বে, লেন্স থেকে এই রাস্তা দিয়ে যাবে রেটিনায় পড়বে, প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এবার ভেতরে কি আছে, তাহলে প্রশ্ন, এর ভেতরে তরল পূর্ণ, এর নাম ভিট্রিয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার। আমরা এখানে এটা লিখবো না, আমরা এখানে লিখে দেখতে খারাপ লাগছে, এটা তরল পূর্ণ। এইখানে আমি আবার এখানে পয়েন্ট আউট করলাম, এটার নাম দিলাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার। ঠিক তেমনি সামনের যে প্রকোষ্ঠ, অগ্রপ্রকোষ্ঠ, এখানে আছে হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ, এখানে আছে অ্যাকুয়াস হিউমার, তরল। এরা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। এই অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, এরা কি এগুলোর মধ্যে দিয়ে আলো যেতে পারে, এরা স্বচ্ছ। তার মানে আমরা বাইরে আছে কর্নিয়া, আলো আসলো, এরা ভেদ করে অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার, রেটিনা। এই হচ্ছে আমাদের চোখের চিহ্নিত চিত্র। সবসময় তোমরা এটা বারবার প্র্যাকটিস করবে, মাধ্যমিকে খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের বইয়ে অনেক সময় এখানে একটা এরকম একটা দাগ দেওয়াও আছে, অনেক বইয়ে অনেক জায়গায়। এটা কি, এটা হচ্ছে আমাদের এখানে কনজাংটাইভাকে আমরা বলবো, এখানে রক্ত, বিভিন্ন রক্তের নালী আছে, एखाने लैक्रिमाल ग्लैंड आछे जे अनबरत चोखेर जल देय एबं चोखके अनबरत परिष्कार राखे लाइसोजाइम तादेर उत्सर्जक थाके जे जीवाणु रोग जीवाणुके मेरे देय एबं एई अतिरिक्त चोखेर जल एई नाली दिये एखाने नाली आछे सेई नाली दिये आमादेर नासा गह्वरेर मध्य प्रवेश करे एई चोखटाके चोखेर भितर जीवाणुगुलो मेरे चोखेर जलटा नासा गह्वरे प्रवेश करे जाय। एटा हलो अश्रु ग्रंथिर नाम आमरा बलि, ओटा चोखेर अंश नय, चोखेर साहाय्यकारी अंश। ताहले छात्ररा आमरा चोखेर आँका शिखलाम, तोमरा बारे बारे प्रैक्टिस करबे।